विश्व जगतर नर नारीरा एक लज्जा करो एक हाय करो एक दिखे लक्ष्य करो अमी अल्लाह तुम्हारे चतुष्पुर जंतु गाधा घोड़ा कुत्ता श्रीगाल विड़ाले मत तैरी करे अमी तुम्हारे छेड़े दी नाई अमी पीट पतंगर मत करे तुम्हारे छेड़े दी नाई अमी तुम्हारे एक महामूल्यवान जिनिस दिए मूल्यवान जिनिस की रे इल्मे कलीला एक छोट सिम कार्ड एक सामान्यतम ज्ञान तुम्हारे मस्तिष्क मध्य दिए दिए और देवा ज्ञान टी दिए तुम्हरा पृथ्वी आईस करो আমার কি দয়া আমার কি মায়া শুধু তাই নয় রে রে বিশ্ব জগতের নর নারীরা রে পৃথিবীর রে আমার বান্দা এবং বান্দীরা আমার কি দয়া আমার কি মায়া আমি তোমাদের কতই ভালোবাসি তোমরা জানো আমার জমিনে আইসময় আনন্দ করতে পারো পারিবারিক সমস্যা হলে যেন তার সমাধান করতে পারো স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেলে যেন তাহা মিটিয়ে দিতে পারো তোমাদের গ্রামে গ্রামে ঝগড়া হয়ে গেলে তাহা যেন মিটিয়ে দিতে পারো তোমরা শুধু তাই নয় তোমাদের এলাকায় যদি চুরি হয়ে যায় তাহা যেন ঠান্ডা করে দিতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদের আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছি সেই জিনিসটির নাম কি রে আল্লামাল কুরআন আমি তোমাদের একটি মহামূল্যবান কিতাব দিয়েছি সেই কিতাবটির নাম কি রে সেই কিতাবটির নাম হলো কুরআন এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন এই কোরআন হলো বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান ভাইজি আল্লাহর কসম করে বলি ভাইজি মামুদের কসম করে বলি ভাই গো স্রষ্টার কসম করে বলি যদি এই পবিত্র কোরআন আমার আল্লাহ না দিতেন এবং এই পবিত্র নাই কোরআন নাই এই পবিত্র কোরআন যদি আমার আল্লাহ পড়তে না বলতেন আজকে আমি মনিরুদ্দিন যার দুটি হাত নাই যার দুটি ঠ্যাং নাই রাস্তায় ভিক্ষা ছাড়া কোনো পরিত্রাণ ছিল না রে কিন্তু আমার আল্লাহ এমন একটি মহামূল্যবান কিতাব দিলেন এবং এই কিতাবটা পড়ার মতো শক্তি দিলেন এবং এই কিতাবটাকে আমার আল্লাহ পড়তে বললেন বিশ্বাস যদি না করুন তবে ওই দিন আমার রাসূল তার না আল্লাহর জমিনে কাফের বেদিনের ভয়ে একটি জায়গায় লুকায়িত ছিলেন সেই জায়গাটির নাম কি রে সেই জায়গাটির নাম হলো গারে হেরা সেই জায়গায় আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী ওই গারে হীরায় আল্লাহর জিকির তাসবিতে মগ্ন ছিলেন ওই মুহূর্তেই জিবরাইল নবীর কাছে এসে গেলেন আর নবীকে বললেন ওগো নবী বলো বিসমিল্লাহির রহমানির الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق ওগো নবী পড়ো তোমার প্রভুর নামে পড়ো তবে আমার আল্লাহ এমন একটি মহামূল্যবান কিতাব দিলেন এবং কিতাবটি দেওয়ার পূর্বেই প্রথম আয়াতটি পাঠালেন পড়ো তারপরে পূর্ণ কিতাবটি পাঠা হলো কিন্তু তার আগে এই সূরা আলাক এবং ইকরা শব্দের পূর্বে কোরআনের কোনো শব্দ আল্লাহর জমিনে আসে নাই আমি ছোট মুলবি বলছি আর হ্যান্ডটা মুলবি গেল পুচ করে লিও ই এগুলা বানিয়া কইছে না আসলই জানে এই ইকরা ইকরার পূর্বে পবিত্র কোরআনে 6666টি আয়াত এন্ড 114টি সূরার মধ্যে প্রথম শব্দটি লাউহে মাহফুজ থেকে গারে হীরা এসেছে সেই শব্দটি এসেছে ইকরা পড়ো তারপরে পূর্ণ কোরআনটা আল্লাহর জমিনে এসেছে তবে এমন একটি কোরআন বিশ্ববাসীকে দিলেন এবং এই কোরআনটিকে পড়তে বললেন শুধু তাই নয় যেন এই পৃথিবীর মানুষেরা আমার দেওয়া পবিত্র কোরআনখানা পড়তে পারে তার জন্য এই পৃথিবীর মানুষকে আরও একটি নিয়ামত দিলেন কি নিয়ামত আল্লামাহুল
বিশ্ব জগতের নর নারীরা একটু শরম করো, একটু লজ্জা করো, একটু হায়া করো, আজকে তোমরা আমাকে ভুলে নাই অন্যায়ের মাটিতে। পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ, আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমার কোন সৃষ্টি মখলুককে কথা বলার শক্তি দিইনি। আমি তাদের আওয়াজ দিয়েছি, কিন্তু তোদের কথা বলার শক্তি দিয়েছি। একটা একটা গাধা একটা ঘোড়াকে আওয়াজ দিয়েছি, একটা মুরগাকে আওয়াজ দিয়েছি, কুত্তাগুলি ঘাঁও ঘাঁও করে, শিয়ালগুলি হুয়া হুয়া করে, ছাগলগুলি প্যাঁ প্যাঁ করে, শৃগালগুলি হুয়া হুয়া করে, বাতাসগুলি শন শন করে, পানিগুলি কুল কুল করে। আমি প্রত্যেককে আওয়াজ দিয়েছি, কিন্তু কথা বলার শক্তি দি নাই। কিন্তু রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি তোমাদের এমন গাধা ঘোড়া শৃগাল ছাগলের মতো তৈরি করে ছেড়ে দি নাই। আমি তোদের কথা বলার শক্তি দিয়েছি। এই কথা বলার কি দাম বন্ধু? এই কথা বলার কি মূল্য বন্ধু? এই কথা বলার কি ইন্টারেস্ট বন্ধু? যে কথা বলতে পারে না তাকে জিজ্ঞাসা করো। একটা গঙ্গা, একটা কালা, একটা বোবা, ওকে যে পুচ করো, এরে বোবা কথা কহার, কথা কহার কি স্বাদ কহতো? বোবা কইতে পারবে? বোবা কইতে পারবে? পারবে জি? পারবে জি? পারবে না। কেন পারবে না? আল্লাহ যাকে বোবা করে দেয়, আল্লাহ তার কানটাও কেড়ালায়। যে বোবা গঙ্গা আমরা ভাটিয়া ভাষায় বলি কালা, ভাটিয়া ভাষায় কি বলি? কালা, বোবা। কেন আল্লাহ যাকে বোবা করে ওকে আল্লাহ বহিরা করে দেয়, তার লেগে ও বলতে পারে না কথা বলার কি স্বাদ। কিন্তু যার হাত নাই তাকে বলো হাতের কি দাম, ই বলে দিবে। যার ঠ্যাং নাই ওকে পুচ করো, ঠ্যাঙের কি দাম, ও কহে দিবে। যার চোখ নাই ওকে পুচ করো, চোখের কি দাম, ও কহে দিবে। কিন্তু যে কালা ও কহিতে পারবে না যে কথা কহার কি দাম। কহিতে পারবে কে? কহিতে পারবে কালার বহু। আপনারা কি বলেন, বহু বলেন না স্ত্রী বলেন না মাইয়া কহেন? কোনটা জি? ফুফাইতো ভাইয়েরা স্ত্রী। আচ্ছা, তিহারকে দিকে তোর বাড়িতে বলে উঁচু দি করছি, এরকে বাড়ি হারকে দিকে তো বলে গেছে স্ত্রী স্ত্রী। হ্যাঁ, তো ভাইজান, বেগম সাহেবা, বিবি সাহেবা একেই বলা হয়। কি বলা হয়? একেই বলা হয়। আমরা আঞ্চলিক ভাটিয়া ভাষায় বলি মাইয়া বা বহু। তো ভাইজান, তো যে কথা কহিতে পারে না যে বোবা, ও কহিতে পারবে না কথা কহার কি স্বাদ, কথা বলার কি মূল্য। বলতে যদি পারে তো গঙ্গার স্ত্রী বলতে পারবে। আমি মনিরুদ্দিন, ঠ্যাং যদি যদিও না থাকে, হাত দুটো যদিও না থাকে, তবু আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। আপনাদের হিংসা হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, নারে তাকবীর। হাত দুটি যদিও না দেই, ঠ্যাং যদি নাও দেয়, কথা বলার শক্তি দিয়েছে। সিম কার্ডটা ঠিক র্যাম মতো দিয়েছে, যতটা র্যামের দরকার ততটাই দিয়েছে। আজকে কথা বলার মূল্য দিয়ে সিম কার্ডের র্যামটা সঠিক দেওয়ার কারণে মালটা যতই ড্যামেজ হই রে, বাজারে যেন এক নম্বরে আসে। তার মূল্যটা কি সোনা? তার মূল্যটা হলো কথা বলার শক্তি, তার মূল্যটা হলো তার সিম কার্ড। আজকে ঠ্যাং যদিও না থাকে, তবুও লিফলেটে লেখা থাকে শেখ আল হাস মাওলানা মনিরুদ্দিন উমুক ধুমুক তুমুক ইটা সিটা উইটা। কিন্তু
যদি এই সিম কার্ডটি সঠিক না থাকতো, কথা বলার শক্তি যদি না দেওয়া হতো, তবে এত বড় লম্বা চাওড়া নাম তোরে বলতো না, মাত্র কয়েকটা অক্ষর দিয়ে বলতো খ্যাপা। কি বলতো? খ্যাপা। এটা কোয়া না? হ্যাঁ, কি বলতো? খ্যাপা। একটা আর বাংলা ভাষায় বলে পাগল। কিন্তু এই কথা বলার কি মূল্য? হাত দুটি যদিও না থাকে, ঠ্যাং দুটি যদিও না থাকে, কথা বলতে পারি যখন এই দিয়ার বাবলা বোনা, খাঁচা বোনা, উমুক পাড়া, ধুমুক পাড়া থেকে যখন বাড়িতে যাই জালসা করে, বাড়ির দরওয়াজায় ঢুকার পূর্বেই ফোনটা বলে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরে বেরিয়ে আসে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ও গো হাজারার আব্বা চলে এসেছো নাকি? বলে হ্যাঁ সোনা, গেটটা খুলে দেখো, আমি তোমার বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে আছি। আমার কথা শুনে হাজারার আমার মনটা খুশি হয়ে যায়, হাজারার মায়ের কথা শুনে আমার প্রাণটা জুড়িয়ে যায়। কথা বলার কি মূল্য রে? যার বিবি যার যেই কথা বলতে পারে না, তার বিবিকে জিজ্ঞাসা করো কথা বলার কি মূল্য। আমি মনির উদ্দিন আর আমার বিবি সাহেবা যখন এক বালিশে মাথা দিয়ে রাত্রি কাটায়, কখনো রাত দুটো বেজে যায়, কখনো রাত তিনটি বেজে যায়, মনের কথা বলে তাহা শেষ হয় না, কিন্তু বোবা তাহা বলতে পারে না। তবে এত বড় মূল্য, এত বড় নিয়ামত আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে দিয়েছে, অন্য কোনো মাখলুককে দায় নাই। ভাষাগুলিকে আমার বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে বাবারা? একটু ওয়া করে দেন। বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে? শুনার লাভ নাই, এটা তো খালি ও করাই হবে। আর যদি বুঝতে পারেন তবে এখনও কাজে লাগবে, পরেও কাজে লাগবে। আর যদি খালি হো হো করে মানে যে ঘুরে ফাল দিয়ে চড়িয়ে চলে যাবো, আর জমিয়ে দিয়েছে, তবে কোনো লাভ হবে না। কথাগুলো বুঝতে হবে। বাংলা কথা শেষ। একই তোমার দয়া গো মাওলা, একই তোমার লীলা, একই তোমার খেলা গো প্রভু, একই তোমার খেলা, সকাল বেলায় শুকন মাটি খোদা, পানি সন্ধ্যা বেলা, বিহার ডুবলো বাংলা গো ডুবলো, বিহার ডুবলো বাংলা গো ডুবলো, ডুবলো দিয়ারের মাটি, একই তোমার খেলা গো মাওলা, একই তোমার লীলা, সকাল বেলায় শুকনো মাটি খোদা, পানি সন্ধ্যা বেলা। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনার চানেরা, শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি, বন্ধু আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই, কথাটা জানো মিথ্যে নয়, বিশ্বাস যদি না করো রে আমার রসুলের হাদিসটি খুলে দেখুন, আমার আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী, তার পবিত্র ভাষা দিয়ে তিনি সুন্দর করে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই, আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই, যদিও আমার বাড়ি বাঙালে তবু আমি আপনাদেরই ভাই, বিনীত অনুরোধ করে বলে যাই, আমার আল্লাহর দেওয়া নিয়ামতগুলি পাওয়ার পরে এমন অস্বীকার করে আল্লাহর জমিনে অন্যায় অবিচার অত্যাচার করো না। আল্লাহর জমিনে যখন অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন ধর্ষণ জেনা ব্যবিচারে যখন বেড়ে যায়, আমার আল্লাহর আজাব, আমার আল্লাহর গজব, আমার আল্লাহ
আল্লাহর জমিনে আসে ভাই গো আমাকে কোনো অসুখ নাই আমার শরীর যেন হৃষ্টপুষ্ট হয়ে আছে প্রতিদিন রাত্রে দুই ঘন্টা আড়াই ঘন্টা করে চিৎকার করে পাসিনা বার করে দিই আড়াইশো তিনশো চারশো কিলোমিটার রানিং রানিং জার্নিং করি অথচ আমার শরীরে কোনো ইফেক্ট তার অসুখ নেই অথচ আমাকে ভারতীয় সংবিধানে ভ্যাকসিন করতে হবে এটা যেন এক ধরনের আল্লাহর আজাব বিনা অসুখে ইনজেকশন করা বিনা অসুখে কি জি বিনা অসুখে তোমাকে চাইপা ধরা জোর মুস্তি ইঞ্জেকশন করছে তুই যদি ইঞ্জেকশন না করিস তোকে জাহাজের টিকিট দিব না তুই যদি ইঞ্জেকশন না করিস তোকে হাসপাতালে ভর্তি নিব না তুই যদি ইঞ্জেকশন না করিস তোর বাড়িতে মারামারি হলে তোর কেস থানাতে নিব না কথা বুঝতে হচ্ছে তবে বাধ্যতামূলক বাধ্যতামূলক আমাকে এটা এক ধরনের আল্লাহর আজাব এটা এক ধরনের আল্লাহর গজব এই জন্য আমি আপনাদের বলি ভাই গো আল্লাহর আজাব আল্লাহর গজব আল্লাহর আজাব আল্লাহর গজব যখন আল্লাহর জমিনে তখনই আসে যখন আল্লাহ ও তার রসুলের সংবিধানের ব্যতিক্রম পৃথিবীর মানুষেরা চলে তখন আমার আল্লাহ তার আজাব তার জমিনে পাঠায় আজকে উত্তর প্রদেশের মানুষগুলিকে পিটিয়ে পিটিয়ে মারলো আসামের দরং ডিস্ট্রিক্টের মানুষগুলিকে কপিয়ে কপিয়ে মারলো বর্তমান ত্রিপুরার মাটিতে নাম শুনেছেন ত্রিপুরা দেখেননি দেখেননি কিন্তু আমি ত্রিপুরার মাটিতে ত্রিপুরার মাটির আমি প্রধান বক্তা ত্রিপুরার মাটিতে এই মালের রেট হলো পঁয়ষট্টি হাজার কথা বোঝা যাচ্ছে মাল ছোট চাকরাম না করিও না আমার ভাইয়েরা আমার আব্বাজান সোনার চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা আপনাদের আমি মনির উদ্দিন বলি আজকে আমার ডানে বামে আমার পিছনে সামনে আমার চাইতো যোগ্য যোগ্যতম শিক্ষিত ব্যক্তি বসে আছেন আমাকে বলার জন্য ডেকেছেন তাই আমি মনির উদ্দিন বলছি কথাগুলি মার্ক করে শুনে একটা কথা যদি উল্টা পাল্টা বলি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলি আমাকে স্টপ করে দিবেন আমি সাথে সাথে কথা বলা বন্ধ করে দেব কসম আমার প্রাণের বন্ধরা আমি মনির উদ্দিন বলি বন্ধ একটু অন্যায়ের মুখে ঝাঁটা মেরে বাতিলের মুখে লাথি মেরে সত্যের পতাকাটা হাতে নিয়ে আল্লাহর জমিনে নেমে যান নিশ্চয় আমার আল্লাহ আমাদেরই কল্যাণ করবে বিশ্বাস যদি না করো আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন রে নীতিশ কুমারের লোকেরা রে বিহার বাঙ্গাল বিশ্ব ভারতের সংখ্যালঘু মুসলমানেরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা চিন্তায় চিন্তিত হতাশ হয়ে যেও না তোমরা গমগীন হয়ে যেও না তোমরা নিজেকে ছোট হয়ে যেও না ওরা পঁচাত্তর আমরা পঁচিশ ওরা সত্তর আমরা তিরিশ এমনটাই তোমরা ভয়ে ভীতু হয়েও না আজকে আসামকে পিটিয়ে দিল আজকে ত্রিপুরাকে গপিয়ে দিল উত্তরপ্রদেশের মানুষকে সমষ্ট করে দিল কি হবে রে মনে হয় বিহারের মানুষগুলিকেও পিটিয়ে মারবে এমনটাই হতাশ তোমরা হয় না এমনটাই টেনশন তোমরা করো না ওলা তাহিনু ওলা তাহজানু ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আমি আল্লাহ অতি দয়ালু দয়া দাতা আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই রে বিশ্ব জগতের নর নারীরা তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো আমি আল্লাহ আমার ওয়াদা আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি ইমানদারের জিত করব নারে দেখবো কার জিত করব ইমানদারের বেঈমানের মদু ঘরের না সুদ ঘরের না ব্যভিচারীর না চেনাকারীর না গাঁজা ঘরের না বিজয় করব কার ইমানদার তোমরা যদি বিজয়ময় কল্যাণ হতে চাও
তোমাদের ইমানটা মজবুত করো, তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আমার আল্লাহ আমাদের কতই ভালোবাসেন যে তার একটা 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 করে প্রত্যেকটা মনের কথা, কুলের কথা পৃথিবীবাসীকে খুলে বলে দিয়েছেন। এর চাইতে আর কিছু চাও বাবারা? আর কিছু চাও মুসলমান? আর কোনটা চাও? মহান আল্লাহ প্রত্যেকটি জিনিস আপনাদেরকে আমাকে খুলে খুলে বলে দিয়েছেন। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন বলি, আপনারা কার একটা কথা বলবো, বেশি নয়, মাত্র একটা কথা বলবো। আমি বলেছি আমার টাইম ছাড়া, আমার টাইম ছাড়া আমি একটা মিনিট বলিনি, একটা সেকেন্ড আগে যেতে দেব না, এমনকি কসমও খেয়েছি আল্লাহর, সেহেতু আমার টাইম ছাড়া আমি একটা মিনিট আগে যেতে দেবো না। কেন? আমার চরিত্র সিস্টেম এই, পিছনে বক্তা থাকলে ও আসবে আর বসে থাকবে আর আমি বক্তে থাকবো। এই চরিত্র আমার শিক্ষক মাওলানা আসগার আলীর, শেখুল হাদিস উত্তরটাল বাংলা বাড়ি আমাকে এই ব্যবহার শিখায়নি। আমার শিক্ষকেরা আমাকে অনেক জ্ঞান দিয়েছে, মুনির রে তোর ঠ্যাং নাই, তোর হাত নাই, তুই যদি একটু খেয়াল করে পড়িস, আমাদের দোয়া তোর উপরে থাকলো, তুই বাংলার মাটিতে এক ইতিহাস তৈরি হবি। মহান আল্লাহ তাহা কবুল করেছেন। কেন? একটা থাকে জন্মদাতা বাপ, আর একটা থাকে শিক্ষাদাতা বাপ। আর রসুল বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মা বাপের দোয়া কবুল করে, তবে আমার জন্মা বাপ শুধু আমার বাপ নয়, যে আমাকে আবু দাওয়াত পড়ালছে সে আমার বাপ, যে আমাকে তিরমিজি পড়ালছে আমার বাপ, যে আমাকে কোরআনের তাফসির পড়ালছে সে আমার বাপ। ওটা হলো শিক্ষাদাতা, যে জন্মেছে ওটা হলো আমার জন্মদাতা। তো ভাই একটু বেয়াদবি মাফ করবেন, ব্যারিংয়ে গিরিশ না দিলে আবার কঁ কঁ করে আওয়াজ হবে। আমার ভাইয়েরা, আমার আব্বাসানেরা, আমার সোনাচানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলতে চাই, কি বলতে চাই, একটা কথা আপনারাকে বলবো, যেই কথাটা শুনিয়ে নিলে আপনা আমার পরের বক্তার বক্তব্য আপনারাকে আর মজা লাগবে না। দেখবেন আমি গাড়িতে যেতে যেতে অবস্থাটা প্যান্ডেলের কি হবে, ওই কথাটাই আজকে আপনাদের কাছে তুলে ধরব, যেন এই কথাটি শোনার পরে আর কোনো কথা আপনাদের ইন্টারেস্ট লাগবে না। সেই কথা একটা আমি মারাত্মক কথা বলবো, পবিত্র কোরআনের 21 নম্বর সূরা থেকে, তবে আমি বলবো মাত্র 15 মিনিট পর। কারা কারা রাজি আছেন একটু হাত তুলবেন? 15 মিনিট আমি ওই কথাটা বলবো, 15 মিনিট পরে বলবো, কারা কারা শুনবেন একটু হাত তুলবেন কি? আজি কারা ভাটিয়া ভাষায় না কইলে আর হবে না নাকি? হ্যাঁ বলছি, কে এমন একটা কথা কহব? আচ্ছা ভাই, যদি যদি হ্যান্ডে করে গরুর মাংসর বিরিয়ানি খেলাও, তো আর পাটের শাক দিয়া ভাত মজা লাগবে? তো ওরকম এমন একটা কথা আজ এখানে শুনিয়ে চলে যাব যে কি, ই তো ছোট বক্তা, ই কি জানে, ই কিছুই বোঝে না, কিছুই জানে না, এত বড়টা বক্তা, কিন্তু এরকম মোটা মোটা উঁচা উঁচা বক্তা নিয়ে আসো, ভাল লাগবে না এমন কথা একটা বলে চলিয়াও আজকে। তবে হ্যাঁ, সে কথাটা বলবো 15 মিনিট পরে। রাজি কারা কারা আছেন 15 মিনিট টাইম দেওয়ার লাগে, একটু হাত তুলে চোর করে বলি না রে, দেখবো আসে না ভুল ভুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হাইরে গুলজারে মদিনা, হাইরে গুলজারে মদিনা, মদিনা মদিনা বলে হরো নরুর দলে দলে, মদিনা মদিনা বলে হরো নরুর দলে দলে, ওই মক্কাবাসী কাফের ঘনে আমার নবীকে দেখে কোন নয়নে, ওই মক্কাবাসী কাফের ঘনে আমার নবীকে দেখে কোন নয়নে, নয়ন মানে চোখ, আমার নবীকে দেখে কোন নয়নে, শেষেতে দিল যন্ত্রণা, হাইরে গুলজারে মদিনা, হাইরে গ
গুলজারে মদিনা আমার নবী যখন দেশ ছাড়িলেন আবু বকরকে সঙ্গে নিলেন আমার নবী যখন দেশ ছাড়িলেন আবু বকরকে সঙ্গে নিলেন দেশের পানি চেয়ে নবীর সখের পানি থামে না আর দেশের পানি সেয়ে নবীর সখের পানি থামে না হাইরে গুলজারে মদিনা হাইরে গুলজারে মদিনা আসে না বুলবুল নবীজির শাহ মদিনা নবীজির বাগ মদিনা চ্যাংড়া ছোট মনে করিও না নবীর বাক নবীজির মক্কার বাড়িও দেখেছি নবীজির মদিনার বাড়িও দেখেছি যে যে বাড়িতে নবী বসবাস করতেন ছেলে পিলে লিয়া ওই নিজে ওই বাড়িখানটাও আল্লাহ দেখালছে এই ছুটু চ্যাংড়াটাকে কই যে এত বড় বড় দাঁড়িয়ে আসবে ছুটু চ্যাংড়া কইছ হ্যাঁ আমার ভাইয়েরা আরে দেখতে ছোট জি কিন্তু তোমারকে বড় ভাই চাস্ত ভাই মাইজকল ভাই ছোট কাকার মতো বয়স যাই বা হোক আমি মনিরুদ্দিন আপনাদের ওই কথাটা বলবো তবে 15 মিনিট এবার আপনারা মনে মনে ভাববেন হায়ে এ ছোট চ্যাংড়া একটু বেশি চিল্লিয়ে নিয়েছে তার লেগে খাইসতে গেছে তো 15 মিনিট দম সারবে তার লেগে নাকি না 15 মিনিট একটা এক্সট্রা আর কথা বলবো ওই যে বলতে বলতে একটা কথা বলেছিলাম কি বলেছিলাম এই পবিত্র কোরআনের 6666টি আয়াতের মধ্যে 114টি সুরার মধ্যে ওই সুরা ওই আয়াতটি আমার আল্লাহ আমার নবীর উপরে নাজিল করলেন গারে হেরায় আমার রসুল দয়ার নবী বিশ্বের নবী গারে হিরায় আল্লাহর জিকিরে ধ্যানে মগ্ন রয়েছেন ওই মুহূর্তে জিবরাইল এসে আমার নবীকে বললেন ও নবী পড়ো তোমার প্রভুর নামে পড়ো আমার নবী উত্তরের জবাব দিয়ে বললেন নবী জিবরাইল রে আমি কোনোদিন পড়ি নাই আমি তাহা পড়তে পারবো না ওই ভেনেরা তো ছিলেন নবী গা করবে কাবার মোতাল্লি বানাবো কে তোমরা মোতাল্লি হবে বলো তো এরা তিন ভাই ছোট গুলা বললো আব্বা আমাদের বড় ভাইয়ের নাম হাসেম হাসেম কাপড়ি বানিয়া দেন কাবার মোতাল্লি কাবার মালিক বানিয়া দেন হাসেমকে আমার বড় ভাই চাবিটা বড় ভাইকে দিয়া দেন বড় ভাই দেখতে পারবে উ বড় ওর জ্ঞান বুদ্ধি আলাদা আমরা ছোট ওর মতো জ্ঞান বুদ্ধি আমাদের হয় নাই তো আপনি একটা কাজ করুন চাবি কাঠিটা আমার হাতে দিয়া দেন এবার আপনি মানাফ করলো কি বড় বেটা হাসেমের হাতে চাবিটা দিয়ে দিল না বাবা তুমি কাবা শরীফ দেখাশোনা করো আর দুনিয়া থেকে যত হাজি গুলো হজ করতে আসবে সমস্ত হাজিদের তুমি হেফাজত করবে শীতকালে তুমি তাদের থাকার ব্যবস্থা করবে যেন শীত না লাগে গরমকালে তাদের ছাঙ্গার ব্যবস্থা করবে যেন রোদ না লাগে তাদের হেফাজত করবে বাবা তোমাকে চাবি দিয়ে দিলাম না কাবা শরীফের মালিক বানিয়ে দিল হাসেমকে এবার হাসেম মালিকে থাকতে লাগলো মালিকে থাকতে থাকতে কিছুদিন পরে মানে মক্কা নগরীতে যে কোনো লোক আছে ভাই ওরাকে ব্যবসা বিজনেস না করলে ওরা খেতে পাবে না মানে ওরা বিজনেস করতেই হবে ব্যবসা করতে হবে মক্কা নগরীতে তো একদিন হাসেম একটা দল তৈরি করলো একটা দল তৈরি করে কি করলো বিজনেস করতে চলে গেল শামসিরিয়া শামসিরিয়া চলে গেল বিজনেস করতে যেতে যেতে যখন মদিনা পৌঁছে গেল মদিনাতে যায়া যখন রাত্রি লেগা গেল এক জায়গায় এরা ডেরা তাম্বু করলো আজকে রাত্রিটা এখানে থাকব আর কালকে সকালবেলা এখান থেকে নাস্তা পানি করে এখান থেকে আবার রওনা হয়ে যাবো শামসিরিয়ার দিকে এরা যখন ডেরা তাম্বু করলো ওইখানে একটা লোক ছিল খুব পয়সাওয়ালা লোক অর্ধশালী লোক ধনশালী লোক বিরাট পয়সাওয়ালা লোকটার নাম হচ্ছে উমার বিন নাবেদ ওই লোকটার নাম হচ্ছে উমার বিন নাবেদ ওই লোকটা খুব পয়সাওয়ালা লোক ওই লোকটা ঘুরতে ফিরতে এসে কাফেলাটাতে দেখছে যে ছেলেটার নাম হাসেম ওই ছেলেটা
এত সুন্দর এত চেহারা এত চেহারা সুবহানাল্লাহ চেহারা খালি ফেটা পড়ছে ডগমগ করছে চেহারা ভাই ঠোকা মারলে রক্ত বের হয়ে যাবে এরকম চেহারা আপেলের মতো মানে সেবের মতন চেহারা উমার বিন নাফের ছেলেটাকে দেখো লালচ হয়ে গেল মনের মধ্যে একটা এই ছেলেটাকে যদি জামাই বানা যায় আমার মেয়ের সঙ্গে যদি বিয়ে দেওয়া যায় খুব মানাবে ঢবাবে করে খুবই মানাবে এই ছেলেটাকে জামাই করার কোনো বুদ্ধি কৌশল লাগাতে হবে উমার বিন নাফের যা বলছে আচ্ছা তোমাদের দলের সর্দার কে গো বলে আমাদের দলের সর্দার এই যে হাসেম ওই সুন্দর ছেলেটাই বলে ও তুমি দলের সর্দার মালিক বলে জি হ্যাঁ তো এক কাজ করো বাবা রাত্রে তোমাদের নিমন্ত্রণ থাকলো জাফর থাকলো রাত্রে তোমরা খানা পানি তৈরি করিও না আমার বাড়িতে খানাটা খেয়ে নেবা বলে ঠিক আছে তো খানা পানি যখন তৈরি হয়ে গেল তো উমার বিন নাফ বলল তোমরা দুইজন কয়জন লোক আছো বলে ৪১ জন লোক আছি আমরা বলে ৪১ জন যখন লোক আছেন তো দুইজন করে কেড়ে যাবে আর খেয়ে আসবে আর হাসেম লাস্টের বেলা যাবে একাই যাবে খেতে এবার কি করল এরা যখন সবাই এরা সবাই করল কি দুইজন করে করে ২০ বারে ৪০ জন খাওয়া হয়ে গেল লাস্টের বেলা যখন হাসেম খেতে গেল রে ভাই এবার ওদেরকে যখন খেতে গেল ওই লোকগুলোকে বাবরচিতে খাওয়া মানে খাজিনদারে খাওয়াল আর যখন হাসেম খেতে গেল উমার বিন নাফ বলছে কি ওর মেয়েকে ওর বেটিকে বলছে যাও মা ওই ছেলেটাকে তুমি ঘরের মধ্যে খেতে দাও যাও এবার একটা যুবক ছেলে আর একটা যুবতী মহিলা ইয়া কি ঘরের মধ্যে আছে রে ভাই আর যখন ওকে খেতে দিয়েছে এবার খাবে কে সুবহানাল্লাহ এত সুন্দর মেয়েটার চেহারা মানে মহিলাটার চেহারা চেহারার দিকে তাকা যায় না ই খাইবে কি ঘোড়ার ডিম ই খালি বড় বড় চোখ করে দেখা আছে মেয়েটার দিকে দেখা যায় যেদিকে যা যা খালি দেখছে রে ভাই পলক মারে না সুস্থি বা ছেড়ে দিয়েছে পলক মারে গাড়ি দেখা মেয়েটা বলছে হাজি তুমি এরকম কেন করছো তুমি দেখছো কেন এবার বলছে ই কি আর বলবে ই তো আবার ইও সৃষ্টি পেয়েছে তো মেয়েটাও সৃষ্টি পেয়েছে মানে ছেলেটাও সুন্দর আর দুজনারই ব্যাটারির ফুল চার্জ রে ভাই একবারে যুবক আর যুবতী ইয়াদের তো ব্যাটারি কোনো ক্ষয় হয়নি একবারে ফুল চার্জ হয়ে আছে দুজনে একবারে কারেন্ট মারতে লেগেছে ফাড়াফাড় এবার একটা যুবক একটা যুবতী যদি এক ঘরের মধ্যে থাকে তাহলে এদের মনটা কেমন করবে বলেন তো মনটা কিছু কইবে জি এবার করেছে কে মেয়েটা বলছে খানা খাও এই যে তোমার জন্য খানা লাগিয়ে দিয়েছে ছেলেটা বলছে তোমার নাম কি গো বলছে আমার নাম হচ্ছে সালমা বললে তোমার নাম সালমা শুনো সালমা তোমার বাবাকে গিয়ে বলো তোমার বাবার সঙ্গে আমার কিছু কথা আছে একটা শর্ত আছে তোমার বাবা যদি আমার শর্তটা মেনে নেয় তাহলে আমি খানা খাব আর যদি তোমার বাবা আমার শর্তটা না মানে তাহলে কিন্তু খানা খাব না এবার মেয়েটা তার বাবাকে গিয়ে বলল আব্বা যে ছেলেটাকে আপনি খাওয়ার খেতে বলেছিলেন যে খেতে দাও ছেলেটা খানা খায় না যে আব্বা খালি বড় বড় চোখ করে দেখা আছে আমার দিকে মানে কিছু মোটা হসু বেটি ছেলে তো নাহলে বাপকে ওইটা কথা কয় খেয়ে বেলে কইছে আমার স্ত্রীটার পুরুষকে কুতকুতি দিছে একটু তো খেয়া পাওয়ার মাকে কইছে মাকে তোর বউ কুতকুতি দিছে তো ওর মা কইছে হ্যাঁ রে বেটা তুও কুতকুতি দে তো জোরে কইছে আ কুত 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 মানে জোরে কুতকুতি দিয়ে দিলে এই শালা কোন খ্যাপা কয়েন তো আস্তে দিলে তো তুই একটু আস্তে করে দে তো ওর মাকে কইছে মাকে এরকম কুতকুতি দিস তো ওইরকম হয়েছে ব্যাপার ওর বাপকে যা বলছে আব্বা ছেলেটা বড় বড় চোখ করে দেখাছে জি আব্বা ছেলেটা খানা খায় না বলছে ছেলেটা যে তোমার আব্বার সঙ্গে কিছু কথা আছে ওর বাপ মনে মনে বলছে যে ট্যাবলেট ওকে দিয়েছি ট্যাবলেটের কাজ ভালোই হয়েছে ওই জন্য তো ট্যাবলেট পাঠালছি যে তুই যা খেতে দে আপনি রাজি হবি তুই রাজি হবি না এবার উমার বিন নাফ চলে গেল
ছেলেটার কাছে গিয়া বলল, বাবা রে কি খবর বাবা, তুমি কেন খানা খাওনি? তো বলল ছেলেটা, ছেলেটা বলল, শুনেন বাবা, আমার একটা শর্ত আছে, আমার কথা হলো যদি আপনার মেয়ে সালমার সঙ্গে আমার বিয়ে দেন তাহলে খানা খাবো, আর আপনার মেয়ের সঙ্গে যদি বিয়ে না দেন তাহলে কিন্তু খানা খাবো না। মনে মনে বলছে কথা তো রাইট, আর বিয়ে তো দিব, কিন্তু চট করে যদি রাজি হয়ে যায় তো বলবে যে মানে এটা কৌশল করে বুদ্ধি করে এটা কাজ করে সার বেটিকে খেদে দিতে পারছে নাকি। তো উমার বিন নামেদ বলছে একটু ছলনা করি, মানে কতগুলা লোক যখন বিয়ে সাধির কথাবার্তা হয়, আওয়াজ কম দিছে, ভলিউম ঘাটা দিয়া, আরো আওয়াজ নেবেন নাকি আপনারা? আমি তো একটু বেশি আওয়াজ হলে কথাটা গাঁও গাঁও করবে, আপনারা বুঝতে পারবেন না, বুঝতে পারলেন? ওরা হলো মাইক মাস্টার, তো আমরাও মাইক মাস্টার, বুঝতে পারছেন? আমাদের সবসময় মাইকের সাথে লড়াই, সবসময় মাইকের সাথেই কথাবার্তা, বুঝতে পারছেন? আর যদি দেখতে চাহেন তো দেখালেন, এমন হয়ে আপনারা থাকতে পারবেন না, এরকম আওয়াজ হয়ে যাবে, ওই লেগে একটু দূর থেকে কথা বলছি। এবার কে কল্লা রে ভাই, এবার লোকটা বলল ঠিক আছে বাবা, তোমার শর্তটা মানা যাবে, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে বাবা, যদি তুমি আমার শর্তটা মেনে নাও তাহলে তোমার সঙ্গে বিয়ে দেব, আর যদি আমার শর্তটা না মানাও তাহলে কিন্তু আমার মেয়ে সালমার বিয়ে তোমার সঙ্গে দেওয়া যাবে না। বলে কি শর্ত বাবা বলুন? বলল আমার শর্ত বাবা, তোমার সঙ্গে আমি বিয়ে দিয়ে দিব, কিন্তু একটা আমার শর্ত হলো, যেদিন আমার মেয়ে সালমান গর্ভবতী হয়ে যাবে, যেদিন এক মাস দুই মাস করে গন্তি করে সাত মাসের গায়ে ভারী হবে, সেদিন আমার মেয়ে সালমাকে আমি তোমাদের বাড়ি আনতে যাব না, আমার মেয়ে সালমাকে তোমাকে আমার বাড়ি পৌঁছে দিতে হবে। হাসেম বলছে আরে কখন বাচ্চা হবে, তারপরে ফের বাচ্চা হওয়ার পরে এক মাস দু মাস করে সাত মাস, তার মানে অনেক দিন ব্যাপারে শর্ত মানা যাবে, আমি মেনে নিলাম, ঠিক আছে আপনার বাড়ি পৌঁছে দেব, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে মানে কাজ চালু করেন। এবার করলো কি উমার বিন নাবেদ রাত্রে তখনই বিয়ার আমদানি লাগিয়ে দিল, হাসেমের সঙ্গে উমার বিন নাবেদের মেয়ে সালমার বিয়ে পড়িয়ে দিল। বিয়ে যখন হয়ে গেল, এবার সকাল বেলায় হাসেম বলল ওই কাফেলাটাকে, বলল ভাই যখন আমার বিয়ে হয়ে গেল, নতুন বউ ছেড়ে আর কোথায় দেশ বিদেশ কোথায় বিজনেস করতে যাব, তোমরা যাও আমি এবার বউ নিয়ে বাড়ি যাই, তোমরা বিদেশ চলে যাও, একজনকে মালিক বানিয়ে দিল, সর্দার বানিয়ে দিল। আর উমার মানে হাসেম করল কি, তার বউকে নিয়ে সালমাকে নিয়ে বাড়ি চলে আসলো রে ভাই। এবার বাড়িতে বেশ কিছুদিন থাকতে 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 সালমা গায়ে ভারী হলো, গর্ভবতী হলো, গর্ভবতী হওয়ার পরে এক মাস দুই মাস করতে করতে যেদিন সাত মাসের গায়ে ভারী হলো, ওই দেশের প্রথা ছিল, ওই দেশের পুরতা ছিল যদি মানে বেটি গায়ে ভারী হয় সাত মাসের যখন অবি বাবার বাড়ি পৌঁছে দিত, ওই দেশের পুরতা ছিল মক্কা নগরেতে, আর এখন আমাদের দেশের প্রথা হলো যখন সাত মাসের হয়ে যাবে তখন করবে কি, বেটির বাপকে মানে ওর বিহাইকে ডেকে পাঠাবে, আর ডেকে পাঠিয়ে বিহেন তখন করবে কি, একেবারে মুখখানটাকে গলগা হপ করে খাড়ে দাও, কি বলে বিহেন তোমার মন কেন ভারে, কি ব্যাপার কথা কহো না তুমি? তো বলছে কি কথা কহো বিহাই, তুমি কি গোনে শোক কহো? তো বলছে বেটিকে বিদায় করে নিয়ে যেতাম, তো ব্যবহার ট্যাভার করতে কি লিবে, ব্যবহার ট্যাভারের ব্যাপার ওগুলো গল্প করতে এসেছিলাম। বলে ওইটা গল্প করতে এসো, এক কুইন্টাল মাছ লাগবে,
আর এক কুইন্টাল বাতাসা লাগবে, আর যত টিফিন টাফিনের খরচ লাগবে সব দিতে হবে। মানে এই যে চাপ মেরে দিলে এতগুলো জিনিস লাগবে, এটা একটা নতুন প্রথা ভাই চালু হয়েছে দেশের মধ্যে। এখন নতুন একটা আপনার এলাকায় চালু হয়েছে কিনা, আমাদের এলাকায় চালু হয়েছে যে ওর ব্যবহারে যত খরচ লাগবে, টিফিন চা নাস্তা মানে যত যারে এক পা কাঁচা মরিচ তাও লাগছে, ওকে লজ্জা করা দরকার, ওকে ডুবে মরে যাওয়া দরকার। গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরেছে, রান্না করে খেলে তো গ্যাসেরও দাম দিতে হচ্ছে। মানে এরকম কুপ্রথা চালু হয়েছে দেশের মধ্যে, আস্তাগফিরুল্লাহ। এইসব মানুষকে ডুবে মরা দরকার যে মেয়ের বাপকে এইভাবে মানে বরবাদ করছে। এইসব জিনিসতে বেঁচে থাকবেন তো ওরা ওই ব্যবহার ট্যাবহারের জিনিসটা ওই দেশে প্রথা ছিল না ভাই সৌদি আরবে, ওরা বললো পৌঁছে দেবেন। যেদিন সাত মাসের গায়ে ভারে এবার কল্লকে